আজকে দীপাবলি, বড়ি তো সবকিছু শ্যুট করে রেখেছে, তোমরা দেখতে থাকো পুরোটা। তোমরা দেখিয়েছো কিভাবে আজকে দিনটা সেলিব্রেট করেছে, আমরা আসতে পারিনি, অনেক আমরা অঞ্জলি দিচ্ছিলাম। তা তোমরা পুরোটা দেখো আর লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। টাটা। এ ঘন ঘোর আধারে ভোর, তুই যে মা আলোর দিশা, শক্তি রূপা খর্গ হস্তা, মহাকালী অপরূপা, তোর প্রলয়ং পরি আজকের তো আমাদের এখানে কালী পুজো হয় প্রত্যেক বছরই, তার মানে আজকের উদ্বোধন হবে আমাদের এখানে কালী মানে কালী ঠাকুর, ওখানে পঞ্চাশ বছর পূর্তি হয়েছে, পঞ্চাশ বছর মুক্তি হলো। তা খুব সব প্রোগ্রাম হবে বলে গেল আমার হাজবেন্ড বর, সেই জন্যই যাচ্ছি তোমাদেরও দেখাবো, চলো ওখানে দেখি কি সব মাদল ফাদল এসছে, বললো নাচ গান হচ্ছে এরকম কিছু। তা আমার তো খুব এক্সাইট, খুব ভালো লাগছে যে দেখবার ক্যামেরাতে ভিডিও করবো তোমাদের দেখাবো। চলো আমাদের ওখানে সামনে কালী পুজোটা হচ্ছে, ব্লার প্যান্ডেল করেছে, মেলা বসেছে, তোমার শেয়ার করবো। আর হ্যাঁ আরেকটা কথা বলতেই তো ভুলে গেছি, আমি যে ফোনটা ভিডিও করছি তা নতুন ফোন, ক্যামেরাটা কেমন অবশ্যই জানাবে। আগের ফোনের ক্যামেরাটা নাকি খুব ঘোলা আসে, অস্পষ্ট, ভালো বোঝা যায় না আমাকে, এই ক্যামেরাটাই আমি কিনি, কীরকম দেখা যাচ্ছে, কীরকম ভিডিও করছি অবশ্যই জানাবে। এটা আমার নতুন ফোন, এই ভিডিও দেওয়ার দীপাবলিতে আমার বর এটা আমাকে গিফট করেছে, তো এটা দিয়েই আমি আজ ঘন ঘোর আধারে ভোর, তুই যে মা আলোর দিশা, শক্তি রূপা খর্গ হস্তা, মহাকালী অপরূপা, তোর কঠিন অনুশাসন, ধৈর্যের সর্বংশ হাবি। দেখো বন্ধুরা, আমি একটা ছোট কথা বলার জন্য একটু ভয়েস ওভারটা দিলাম এখানে।
আসলে এটা হচ্ছে আমাদের এই ক্লাবের 50 বছর বর্ষপূর্তি উপলক্ষে কালীপূজোর একটা ছোট মতো হচ্ছে অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই পুরুলিয়া থেকে নিত্যানুষ্ঠান খুবই সমৃদ্ধশালী এই নিত্যানুষ্ঠানের আয়োজন করেছিল। আমরা খুবই সৌভাগ্যশালী যে মানে কলকাতায় বসে পুরুলিয়ার এই সমৃদ্ধশালী নাচগুলো দেখতে পাচ্ছি, আর সত্যি খুবই সুন্দর হয়েছিল, সেটাই তোমাদের জন্য ক্যাপচার করেছিলাম। তা তোমরাও দেখতে থাকো। আর আমি পাশে একটু মেলায় ঘুরে নিয়েছিলাম সেই দিনই, খুব সুন্দর মেলাও করেছিল, ছোট মতোই করেছিল কিন্তু খুব ভালো করেছিল, আর সত্যি নাচটাও খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই জানিও বন্ধুরা কেমন লাগলো এই নাচটা। কেমন দেখলে আমাদের ছৌ নৃত্য, আমাদের ক্লাবের পুজো, আমার বরের ক্লাবের পুজো, ছৌ নৃত্য কেমন দেখলে বলো? ভালো লাগে না? আমাকে খুব ভালো লাগে। আবার মেলা বসেছে, আমার ছেলের আবার কিছু কিনলো চাবি, আমি আমার ব্যাগগুলো দেখলাম খুব ভালো ব্যাগগুলো, আমার একদিন এসে নেবো, আজকে নিই নি, আজ একটু তারা আছে, আরেকদিন এসে নেবো তোমাদের দেখাবো। তা আমার এই কেমন লাগছে বলো? আপনারা খুব সুন্দর প্যান্ডেলটা, এখন বাড়ি যাচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটা আমার পাশে থাকবে, আমার চ্যানেল তার পাশে আর আমার পাশে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। কিন্তু হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, হ্যাপি দীপালি সবাইকে জানাই চিকচিক ফ্যামিলি থেকে। সবাই খুব খুবভাবে এনজয় করো, সবাই বাড়িতে আলো জ্বালাও, বাজি পুরাও, সবাই মিলে আনন্দ করো, সবাইকে চিকচিক ফ্যামিলি থেকে জানাই হ্যাপি দিয়ার। আজকে আমাদের বাড়িতে প্রদীপ ঘোরাবো, তা আমার বাড়িতে আমার দেওর অনেক প্রদীপ এনেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কি সুন্দর সুন্দর প্রদীপ এনেছে, আমাদের সারা বাড়িতে প্রদীপ জ্বালাবো, তো ভাবলাম তোমাদের সেটা দেখায়। চলে এসো দেখো বন্ধুরা, এই প্রদীপগুলো আমি এখন সারা বাড়িতে জ্বালাবো। ওয়াও দেখো বন্ধুরা, আর এই পোলতে, এই পোলতেটা জ্বালাবো হস্তা দিয়ে। দেখো বন্ধুরা, এই প্রদীপগুলো আমি এখন তোমাদের সামনে জ্বালাবো, শেয়ার করবো, আর সারা বাড়িতে দীপালি করবো। হ্যাপি দীপালি, দীপালি না হ্যাপি দীপাবলি, সরি। দেখো এরকম রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি, জয় জয় মা, হৃদয়ের ভাষা পায় প্রাণ, সে যে মা তুলির পরশে তরি, অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী তুই যে মা অন্নপূর্ণা, সন্তান স্নেহে তুই মা যেন কল্যাণী সম্পূর্ণা, তোর কথা যেন মন্ত্রচারণ, বজ্র সম কঠিন অনুশাসন, ধৈর্যের সর্বংশ পৃথিবী,
ধর্ম ও ন্যায়ের প্রতিচ্ছবি। এ ঘন ঘোর আধারে ঘোর, তুই যে মা আলোর দিশা, শক্তি রূপা খর্গ হস্তা, মহাকালী অপরূপা, তোর প্রলয়ঙ্করি রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, ভাষা পায় প্রাণ, সে যে মা তুলির পরশে তরি, অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী তুই অন্নপূর্ণা। তা আমি তো সারা ঘরে প্রদীপ জ্বালিয়ে দিলাম আর কি, দীপাবলি বলে সারা ঘরে আলো জ্বালাতে হয়। তো প্রদীপ টদীপ চালিয়ে দেখো ময়দা মাখতে বসেছি, গরম গরম লুচি আর আলুর দম হবে, তোমাদের তো বলেই দিলাম। তা লুচি আর আলুর দমটা আমি কমপ্লিট করে দিই, তারপর তোমাদের দেখাবো। এখন তো আমি ময়দা মাখছি, চলো সমাজের বাড়ি, সবার নেমন্তন্ন। কি বলো বন্ধুরা, দারুণ ঘন ঘোর আধারে ঘোর, তুই যে মা আলোর দিশা, শক্তি রূপা খর্গ হস্তা, মহাকালী অপরূপা, তোর প্রলয়ঙ্করি রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, ভাষা পায় প্রাণ, সে যে মা তুলির পরশে তরি, অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী তুই যে মা অন্নপূর্ণা, সন্তান স্নেহে তুই মা যেন কল্যাণী সম্পূর্ণা, তোর কথা যেন মন্ত্রচারণ, বজ্র সম কঠিন অনুশাসন। হ্যাঁ বাবুকুর বাবাকে বলেছি, ধর্ম ও ন্যায়ের প্রতিচ্ছবি। জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা। আমার একটু লেট হয়ে গেছে আজকে আসতে, এসেই আমরা কেটে বসে পড়েছি, কারণ খুব খিদে লেগেছিল, বসে পড়েছিলাম। তো দেখতে থাকো, দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ করে।
আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও অবশ্যই তোমাদের জন্য হয়তো ওই আগের দিন উদ্বোধনী ছিল সেটার সাথে এটা হয়তো একসাথেই আসবে তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানিও যে নতুন ক্যামেরা ভিডিওটা কেমন আসছে টাটা টাটা কি বলছো